কুমিল্লা কাউন্সিলর কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিস্তারিত কুমিল্লা নিউজে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা ক্রিকেট কমিটির আয়োজনে কাউন্সিলর কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা একটা থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন বাগিচাগাঁও 9-11 বনাম মুন্সেববাড়ি স্পোর্টিং ক্লাব। মুন্সেববাড়ি স্পোর্টিং ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 119 রান করে। 120 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাগিচাগাঁও 9-11 8 উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এবারের আসরের প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ব্র্যান্ড নিউ প্রাইভেট কার। রানার আপ দলকে দেওয়া হয় নগদ 5 লক্ষ টাকা। ম্যান অব দ্য সিরিজ পুরস্কার হিসেবে বেঙ্গল সিমেন্টের পক্ষ থেকে ছিল একটি নতুন মোটর সাইকেল। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মুন্সেববাড়ি স্পোর্টিং ক্লাবের আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্ষু। কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের চিফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানি, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক নাইম ইউসুফ রেন সহ আরও অনেকেই। জাভেদকে অনুরোধ।